সুপার ফোরে ওঠার ডু অর ডাই ম্যাচ, লড়াইয়ে নামার অপেক্ষায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টাইগারদের সমর্থন জানাতে দুবাই স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। সবার একটাই কথা, প্রথম ম্যাচে যাই হোক লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জিতে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম ম্যাচে হার, তবে এখনও রয়েছে সুপার ফোরে ওঠার সম্ভাবনা। তাই শ্রীলঙ্কা ম্যাচের আগে দর্শকরা ভিড় করেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের সমর্থন করতে। শুনবো তাদের কথা, শুনবো জয়ের ব্যাপারে তারা কতটা আশাবাদী। সাকিবের কাছে কি প্রত্যাশা? সাকিব আমরা অবশ্যই ভালো প্রত্যাশা চাই, যাতে প্রথম ফার্স্ট ওপেনিং যাতে ভালো করে খেলায় আমরা এই প্রত্যাশা চাই। বাংলাদেশের বোলাররা অনেক ভালো, মুস্তাফিজ আছে, সাকিব আছে, তারপর মুসাদ্দেক অনেক ভালো করছে। জাস্ট একটু সমস্যা হচ্ছে যে ব্যাটিং লাইন আপে, যদি আজকে আমরা শুনছি যে চারটা চেঞ্জ আসছে যে বাংলাদেশ টিমে, যদি ওপেনিংকে চেঞ্জ করে ফার্স্ট সিক্স ওভারে যদি 50-60 রান করতে পারে ইনশাল্লাহ আমরা জিতবো, আমরা সুপার ফোর খেলবো। আজকে দুই টাইম আমাদের দেশের টান এবং আমাদের যারা আমাদের প্লেয়ার আছে এদের টানের জন্য আমরা এখানে এসে ভালোবাসার জন্য। সাকিব টস পাক, সাকিব টস পাওয়ার পরে সাকিব ফিলিং নেক, ওকে ফিলিং নেওয়ার পরে ইনশাল্লাহ শ্রীলঙ্কা যদি টার্গেট দেখ ইনশাল্লাহ আমরা আশাবাদী। সাকিব নিবে, সাকিব এই টিম নিবে, বাংলাদেশ নিবে, ইনশাল্লাহ আমরা ম্যাচ জিতবো। ম্যাচ শুরুর বাকি এখনো প্রায় এক ঘন্টা, কিন্তু দর্শকদের লাইন আরো অনেক আগে থেকে অনেক লম্বা রয়েছে। সবাই আসছে মাঠে প্রিয় দলকে সমর্থন জানাতে, লাল সবুজের জয় দেখতে, এবং সকলের প্রত্যাশা একটাই, সুপার ফোরে উঠবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে পার্থ বণিক, বিবিসি নিউজ, সংযুক্ত আরব আমিরাত।